আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। আজকে আমরা বাড়িতে যাব, সেই জন্যই আর কি রেডি হচ্ছি। তো দেখতেই পারছেন জিনিসপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাগটা গুছানো হয়ে গিয়েছে, মাহিম মেহরিমাও রেডি হয়ে গিয়েছে। আমরা একটু পরেই বের হব। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। পাখিদেরকেও নিয়েছি, ওদেরকে আর কোথায় রেখে যাব, তো নিয়ে যাচ্ছি ওদেরকেও। বাসের ভিতরে চলে আসছি আমরা, তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ফেরিতে চলে আসছি আমরা, দেখুন নদীর কি গর্জন, পানির কি শব্দ, ভয় লাগছিল খুব। আর অন্ধকারে তেমন বেশি কিছু দেখা যাচ্ছিল না, তারপরেও একটু ভিডিও করেছি। ফেরি পার হয়ে গিয়েছি, ফেরি পার হয়ে এই পারে অনেক খানিক চলে আসছি আমরা। সকাল হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে আছে, মেহরিমা, মেহরিমার বাবার ওই সাইডে আছে, মাহিম ছিল আমার কাছে। কামারখালি ব্রিজের উপরে আমরা উঠে পড়েছি, আর বেশি সময় লাগবে না। আর আজকে আমরা যাব যশোরে, আমার শ্বশুর বাড়িতে, মাগুরায়ার নামব না, সেতুটা অনেক বড়। আমি পুরোটা সুন্দর করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, দেখানোর চেষ্টা করেছি আর কি। এই তো আমরা সীমাখালি বাজারে নেমে পড়েছি, বাজারে নেমে দাঁড়িয়ে আছি, মাইমের বাবা অটো খুঁজতে চলে গেছে, আমরা দাঁড়িয়ে আছি এখানে। বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা, তো অটোর ভিতরে উঠে পড়েছি। পাখিগুলোর খুবই অবস্থা খারাপ, ওদের অনেক কষ্ট হয়েছে জার্নি করতে, সারা রাত ওরা আমাদের সাথে জার্নি করলো। এই তো অটো ছেড়ে দিয়েছে, আর গ্রামের রাস্তায় চলে যাচ্ছে অটো, দেখাতে পারছি না, এখানে বৃষ্টি নামতেছে প্রচুর, বৃষ্টির ভিতরে যাচ্ছি আমরা। এই তো বাড়িতে ঢুকে পড়েছি, এটা হচ্ছে আমার বড় ভাসুরদের ঘর। তো ঘরের ভিতরেই চলে যাব এখন আর কি, বৃষ্টি এখন আবার একটু কমে গিয়েছে। তো এই তো ঘরের ভিতরে ঢুকে পড়লাম, এসেই ভাবলাম একটু আম দেখে মনে হচ্ছিল একটু ভিডিও করে ফেলি, তাই ভিডিও করলাম। এই যে দেখা যাচ্ছে ওই সাইডে আমার মেজ ভাসুরদের ঘর, আর তারপরেরটা হচ্ছে আমার নয় ভাসুরদের ঘর, আর এটা হচ্ছে সেজ ভাসুরদের ঘর। তো যার যার বাড়ি আলাদা, যার যার সিস্টেমও আলাদা। তো আগামী ভিডিওতে আমাদের ঘরটা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল।
আল্লাহ হাফেজ।